শরীরের মানে কোথাও ভীষণ ক্লান্তি, শরীরে ভীষণ ক্লান্তি, কাজকর্ম করছি মনে হচ্ছিল, আমি মনে করছিলাম যে বোধহয় অতিরিক্ত কাজের ফলে এটা হচ্ছে, এত পরিশ্রমের ফলে হচ্ছে, মানে শরীর বুঝতে পারছিলাম রোগা হয়ে গেছি, ওয়েট লস করছে। আমি এমনি শ্যামবর্ণ, ফর্সা আমি কোনোদিনই নয়, কিন্তু তবুও আমার গায়ের রঙটা একটা কেমন একটা, গায়ের মধ্যে একটা কালো ভাব চলে আসছিল ভেতর থেকে, শুকিয়ে যাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে রেগুলার সন্ধ্যের দিকে জ্বর আসতে শুরু করে, আসতো, আর যখন জ্বরটা আসতো কাঁপুনি দিয়ে জ্বর আসতো, তো বুঝতেই পারছিলাম না কেন কি হচ্ছে। খুব ক্লান্ত লাগতো, অফিসে গিয়ে একটা টাইম যখন ওই লাঞ্চ টাইমের পরের টাইমটা মনে হতো, মানে আমার চোখটাকে আমি ঠেকিয়ে রাখতে পারতাম, মনে হতো একটুখানি 5 মিনিটের জন্য আমায় যদি কেউ একটু শুতে দেয়, এত ঘুম পেত। মানে অনেস্টলি বলছি, সেই সময়টা শুধু আমার মা বাবার কথা মনে হতো, মনে হতো মার কোলে মাথা রেখে একটু শুই, বাপের কোলে মাথা রেখে একটু শুই, অদ্ভুত অদ্ভুতভাবে মনে হতো সেই সময়টা। শুধু মনে হতো আমি বাড়ি যাই, বাড়িটা আমার টানত, বাড়ি চোখের সামনে শুধু বাড়িতে যেতে ইচ্ছে করতো আমার, জানি না কেন। তো তারপরে আমি বুঝতে পারি যে আমার এইদিকে ব্রেস্ট আর আন্ডার আর্মের জয়েন্টের কাজটা একটা ছোট ভেতরে একটা মানে মাংসপিণ্ড টাইপের কিছু একটা হয়েছে ছোট, যেটা মুভ করছে একদিকে একদিকে, একটা এক সময় একটা জায়গায় থাকে, আর সময় একটা জায়গায় থাকে। কিন্তু আমি সন্দীপনকেও সেইভাবে বলিনি, আমার হাতে ব্যথা হয়েছিল অ্যান্ডারামের তলাটায়, সেটাকে বলি টলিনি, তারপর এমনি ইগনোর করে গেছি, কারণ যেহেতু এই সচেতনতা ছিল না এই সম্পর্কে আমাদের কোনো। বাড়িতে আসি, তারপরে কিছুদিন পরে বাড়িতে এসে মাকে কথাটা বলি, আমার বোনও ছিল সেখানে, তারা জিনিসটা দেখে এবং দেখে রীতিমতো চমকে যায়, নাহলে কী করেছিস, এখনও ডাক্তারের কাছে দেখাস নি? আমার বোন তো বেশ কান্নাকাটি শুরু করে দেয়, কী হয়েছে এটা, কী এরম কেন হলো। বাপি বলেছিল তখনই ডাক্তার দেখাতে ওখানে শান্তিপুরে, কলকাতার কোনো ভালো ডাক্তার দেখাতে, তা আমি তখন জেদ করি না, আমি চেন্নাই ফিরে গিয়ে ডাক্তার দেখাবো, চিন্তা করো না। সন্দীপনকেও বললে যে অবশ্যই দেখিও ডাক্তারটা, তো যাই, গিয়েই ডাক্তার দেখাতে পারিনি, কারণ অফিসে জয়েনিং টয়নিং ছিল, ছুটি নিয়ে এসেছিলাম, তখনই আবার ছুটি নেওয়ার প্রবলেম ছিল, তাও দেখাই, ওখানে পাড়াতেই ডিসপেন্সারি ছিল, তাকে দেখায় ভদ্রমহিলা একজন, তিনি তখন ওখানে আমাদের বাড়ির খুব কাছেই ওখানে ক্যান্সার মেমোরিয়াল হসপিটাল ছিল, ভালো ডাক্তার, বিশাল হসপিটাল, ওনাকে বললেন ভয়ের কিছু নেই, তাও তোমরা একবার ওনার সাথে কনসাল্ট করো। যাই হোক, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখি আমরা, ওনাকে দেখাই, তো উনি সাজেস্ট করেন অপারেশনের জন্য, বলেন বাড়াবাড়ি কিছু হয়নি, তোমরা অপারেশন করে নাও, তারপর ওটাকে আমরা, তার আগে আমার মেমোগ্রাম টেমোগ্রাম হয় সব কিছু, ইয়ে করে জিনিসটা ধরা পড়ে, একটা মাংসপিণ্ড, তো মেমোগ্রাম হয়, ইয়ে হয়, অপারেশনের ডেট ফিক্সড হয়। সেই সময় সন্দীপন একাই ছিল, কেউ তো ছিল না সঙ্গে, বাড়ির থেকে বাপিরা মানে সব সময় ফোনে কন্ট্যাক্ট করতে করতো, কারণ অপারেশনটা খুব তাড়াতাড়ি করিয়ে নিতে বলেছিলেন, সুতরাং আমরা দেরি করিনি, করিয়ে নিয়েছিলাম, অপারেশন হয়। অপারেশন টেবিলে যখন আমার সেন্সলেস করছে, মানে সেন্স যাচ্ছে, তখনও পুরোটা যায়নি, ডক্টররা আলোচনা করছিলেন যে ইট শুড বি পজিটিভ, এই কথাটা আমার কানে তখনই এসেছিল, সেন্স যেতে যেতেও কথাটা আমার মাথাতেই থেকে গিয়েছিল। অপারেশনের পর যখন আমার সেন্স আসে, সন্দীপন পাশে বসে আছে, যখন কথা বলার মতো ক্ষমতায় আসি, তখন ফার্স্ট ওকে আমি জিজ্ঞেস করেছি শুড বি পজিটিভ, কিন্তু আমি শুনেছি, ও কথাটা বলে এসব ভুলে যা, কোনো ব্যাপার না, এখন রিল্যাক্স কর, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। বায়োপসি রিপোর্ট আসার দেরি ছিল, স্টিচেস পরে ঠিক হয়, বাড়ি যাই, করি, বায়োপসি রিপোর্ট আসে, ডক্টর ডেকে পাঠান,
সামনেই বলেন, দিস ইজ আনফর্চুনেট। সেই মুহূর্তে আমাদের কোনো রিয়াকশান ছিল না, কোনো রিয়াকশান ছিল না, আমার তো বিশেষ করে কোনো রিয়াকশান ছিলই না। আমি বুঝতেই পারছিলাম না কি হতে চলেছে, কি হয়েছে জিনিসটা। কিছুটা সময়ের জন্য যেন সময়টা থমকে গিয়েছিল। এবার কি করব, এবার কি হবে, কাকে কিভাবে কি বলবো, বা আমার জীবনটা বোধহয় থেমে যাবে, বা কিছুই বুঝতে পারছিলাম না। আমি শুধু এটা বুঝতে পারছিলাম চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে, চোখের সামনেটা সব কিছু মনে হচ্ছে বোধহয় যেখানে শেষ করেছে আমি সেখান থেকে শুরু করলাম। এই কথা ঠিকই, সেই সময় ডাক্তার রায়, মানে ডক্টর রায় মেমোরিয়াল ক্লিনিক চেন্নাইতে যখন আমরা মমিতার রিপোর্টগুলো দেখলাম, বায়োপসি রিপোর্টটা, এবং উনি যখন বললেন যে এই স্টেজটা এখন 3 থেকে 4-এর মধ্যে রয়েছে ক্যান্সারের স্টেজটা, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার এটা কোন পজিশনে আছে, তো বলেছিলেন 3 to 4-এর মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, ট্রিটমেন্ট যদি তাড়াতাড়ি করানো যায় তবে মমিতা মানে পেশেন্ট কিওর হয়ে যাবে। তো তখন আমরা বুঝতে পারছিলাম না, আমাদের কোনো রিয়াকশানই ছিল না, আমরা বুঝতে পারছিলাম না যে কী করব, মানে সামনে শুধু অন্ধকার লাগছিল। সবচেয়ে বড় কথা, পাশে কেউ নেই যে সাজেস্ট করবে, আমার থেকে বড় সিনিয়র কেউ। আমরা ঠিক করলাম যে আমরা কলকাতা চলে যাব, এবং কলকাতার যে বড় বড় কতগুলো ক্যান্সারের হসপিটাল আছে ওখানে ওকে দেখাবো, এবং সেখানে বাকি ট্রিটমেন্টটা করাবো, যেটা মেজর ট্রিটমেন্ট। তো তারপরে আমার মানে যে শালীর যে হাজব্যান্ড ইন্দ্রনীল, ইন্দ্রনীল আমাদের খুব ভালো একজন ডাক্তারের সাজেস্ট, মানে ডাক্তার সাজেস্ট করেছিলেন, ডক্টর চন্দন দাশগুপ্ত, উনি আরজি করে মানে অনকোলজি, অনকোলজি ডিপার্টমেন্টের হেড। তো ওনার সাথে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আমরা এয়ারপোর্ট থেকে, আমার এখনও মনে আছে 2013-র বিজয়া দশমী ছিল সেদিনকে, বিজয়া দশমীর দিন আমরা কলকাতায় পৌঁছে, চেন্নাই থেকে কলকাতায় পৌঁছে এয়ারপোর্ট থেকে আমরা সোজা আরজি করে গিয়েছিলাম ডক্টর চন্দন দাশগুপ্তের কাছে, আমার শালাও সেখানে ছিলেন। তো উনি দেখলেন, দেখে সব কিছু ওকে ওকে মুখবিতাকে চেক আপ করলেন, করে টোরে বললেন যে একটা ভয়ের কারণ আছে, ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি স্টার্ট করতে হবে, নাহলে জিনিসটা আরও রিস্কি হয়ে যাবে। তবে প্যানিক করতে উনি বারণ করেছিলেন, আর বলেছেন যা বলবেন পেশেন্টের সামনেই বলবেন, পেশেন্টকে লুকোবেন না, তাহলে আরও জিনিসটা অন্যরকম আকার ধারণ করতে পারে। উনি কতগুলো টেস্ট লিখে দিলেন এবং বললেন অ্যাজ সুন অ্যাজ পসিবল টেস্টগুলো করিয়ে আমাকে দেখান। বলেছিলেন আসলে মৌমিতা তো এই না যে ও কিছু বুঝছে না বা ব্যাপারগুলো বোঝে না, তাই ওর মতো একটা মেয়ের কাছে এগুলো লুকিয়ে রাখা কোনো কাজের কথা হবে না, ওর সামনে যতটা খুলে বলা যায় ওর ক্ষেত্রে সেটা বেটার। তো তারপরে আমরা ওনার মানে উনি যে সাজেস্ট করেছিলেন সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা শুরু করি। আর উনি ডক্টর চন্দন দাশগুপ্ত প্রথমে বললেন যে উনি কতগুলো টেস্ট লিখে দিলেন আমাদের, বললেন এই টেস্টগুলো করতে হবে, মেনলি এগুলো ব্লাড টেস্ট। আর তারপরে উনি বললেন যে আমি আমার ট্রিটমেন্টের প্রসেসটা উনি বললেন, উনি বললেন 4-6টা টোটাল কেমো হবে, তার মধ্যে 2টো বিফোর সার্জারি আর 4টে আফটার সার্জারি। তো তার জন্য উনি বললেন যে আগে ব্লাড টেস্টগুলো করে আমাকে রিপোর্ট দেখান, রিপোর্ট দেখানোর পরে আমি কেমোর জন্য ওনাকে অ্যাডমিট করে নেবো আরজি কর হসপিটালে। তো প্রসেস যাদের অ্যাকচুয়ালি এই রোগটা এখন এমন একটা জায়গায়, অনেকেরই এই রোগটা হয় ব্রেস্ট ক্যান্সার বা এরকম ক্যান্সারের মতো ইয়ে, তো তাতে প্যানিক করবেন না, এটা খুব ঠান্ডা মাথায় যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে আমি জানি যে এটা আমরা এর সাথে আমরা ফাইট করতে পারবো। আর একটা কথা যেটা উনি বলেছিলেন এবং ওই কথাটা আমার মনের মধ্যে মানে একদম গেঁথে গেছে, বলেছেন এই সময় তোমার চারপাশে সবাই তোমার কাছে ডাক্তার হয়ে যাবে, হাজার রকম অ্যাডভাইস আসবে, এবার তোমাকে চুজ করতে হবে তুমি ডাক্তারের কথা শুনবে না এই সব ডাক্তারের কথা শুনবে। তো এই জিনিসটা আমাদের মাথার মধ্যে একদম গেঁথে গিয়েছিল যে ডক্টর যেটা বলছে সেটার থেকে বেরিয়ে গিয়ে লোকের কথা শুনে প্যানিক করা, সেখান থেকে বেরিয়ে গিয়ে ওনার সাথে ইয়ে করা, উনি যেটা বলছেন সেই গাইডলাইনটা মেনে চলো।
সেক্ষেত্রে সেটা সবচাইতে এই সময় এইসব সিচুয়েশনে সবচাইতে বুদ্ধিমানের কাজ, ফালতু কথা শুনে নিজেদের মাথাটাকে খারাপ না করে মানে একটা জিনিসে স্ট্রিক্ট থাকাটা ভীষণ জরুরি। তো তারপরে আমরা মানে ট্রিটমেন্টটা শুরু করি, এবং উনি ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার সার্জারির জন্য আপনি যদি কিছু সাজেস্ট করেন আমায় কোথায় করতে হবে, তো উনি বললেন যে আগে কেমোটা শুরু করি তারপরে আমি দেখব। তো এর মধ্যে আমি ওই আমার যে শালির যে হাজব্যান্ড তাকে একবার ফোন করেছিলাম, তো উনি আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি করেছো, যোগাযোগ করেছো? ডাক্তার হ্যাঁ আমি দেখিয়েছি, এই এই বলেছে, এবার বলেছে সার্জারি করতে হবে, সার্জারিটা তো মাস্ট ম্যান্ডেটারি করতেই হবে। তো বললো সার্জারি করতে হবে, সার্জারির জন্য আমার চেনা জানা তুমি জানো ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের ডক্টর সরোজ গুপ্ত ক্যান্সার হসপিটালে যে ডক্টর অর্ণব গুপ্ত ওনার একটা ডাইরেক্টর, সরোজ গুপ্তর ছেলে যে, হ্যাঁ উনি ডাইরেক্টর ওখানকার, তো ওনার সঙ্গে যোগাযোগ, ডাক্তার না ডাইরেক্টর উনি ওখানকার। তো বললো হ্যাঁ করেন, উনি কথা বলেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে আপনি কেমোটা হয়ে যাক, আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি বলেওছিলাম, তো বললো কেমোটা হয়ে যাক, কেমোটা হয়ে গেলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। উনি কলকাতার পার্ক সার্কাসে একটা জায়গায় বসতেন রাত্রের দিকে, সন্ধ্যের দিকে আমরা সেখানে গিয়েছিলাম। তো এই যে দুজন ডাক্তার, বিশেষ করে চন্দন দাশগুপ্তের মতো একজন ডাক্তার আর অন্নগুপ্ত তো অবশ্যই ফেমাস, অন্নগুপ্তের মতো একজন ডাক্তারের যে কন্ট্যাক্ট নাম্বার, এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া, এর জন্য মানে আমার মানে ইন্দ্রনীলের কাছে আমরা গ্রেটফুল যে সত্যি এই দুটো ডাক্তার এই যদি, মুহূর্তে একটা ভালো সাজেশন পাওয়া, একটা ভালো ডাক্তারের ইয়ে পাওয়া, মানে সত্যিকারের কথা ইন্দ্রনীল এই সময় আমাদের এই গাইডটা না করলে আমাদের পক্ষে খুব টাফ হয়ে যেত জিনিসটা, মানে আমরা পুরো ইয়ে হয়ে যেতাম, ঘেটে যেতাম পুরো। ওনাকে দেখাই রিপোর্টগুলো, তো রিপোর্ট দেখে উনি বললেন যে হ্যাঁ ভয়ের কারণ আছে এবং সবচেয়ে বড় কথা এক্ষুনি ইমিডিয়েট কেমোর ব্যবস্থা করতে উনি অ্যাডমিট করে দিন। তখন আমরা নেক্সট স্টেজে মানে নেক্সট যে প্রসেস তাতে ওকে আর জি করে অ্যাডমিট করি ফর কেমোথেরাপি, ফার্স্ট কেমোথেরাপি। তারপর আমাদের আসল মানে জীবনের সাথে মেন যুদ্ধ যেটা, সেই বলে না কথা আছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেরকম আমরা সেই যুদ্ধটা শুরু করি। এই যে মৌমিতার যে এত বড় একটা কিলার ডিজিজ যেটাকে বলে, এর সাথে যুদ্ধ করা, ওর যে অসম্ভব মানসিক জোর, একটা ক্যান্সার পেশেন্টের যে কতটা মানসিক জোর থাকে, যে জানে যে আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, আমার যে আমার আয়ু আর এই ক মাস বা এই ক দিন সবই জানে, তারপরেও যে অসম্ভব মনের জোর, এরকম মানে আমি তো আমার লাইফে দেখিনি। আর সবচেয়ে বড় কথা যে আমি মানে মৌমিতার এই যে রোগটা আমাকে জীবনে অনেক কিছু করতে শিখিয়ে দিয়েছে, সবচেয়ে বড় কথা রেসপন্সিবিলিটি যে কী জিনিস, ওর অসুখের আগে আমি জানতাম না, এবং রেসপন্সিবিলিটি কী জিনিস সেটা ওর অসুখ থেকেই আমি জানতে পারলাম যে কী করতে হয়। যে অসুস্থ হসপিটালের বেডে যখন কেমোথেরাপি চলছে তখন মানে আমি তো যেতাম যেতাম না, গিয়েছি এবং থেকেওছি, রাত্রিও থেকেছি, তো ও আমাকে গাইড করতো কীভাবে কী করবো, এরপরে কী করব। মানে যখন একটা ইয়ে ছিল যে আমি কিছু জানতাম না, আমি জানতাম ওকে আমাকে বাঁচাতে হবে যেভাবে হোক, এই কিলার ডিজিজের সাথে ফাইট করে যেভাবে হোক আমাকে যে এটাকে এই ডিজিজটাকে কিল করতে হবে আমাকে, মানে ওকে বাঁচাতেই হবে। আমার তখন একটাই টার্গেট ছিল ওকে বাঁচাতে হবে, এইম বলে না, এইম বলে টার্গেট বলে যাই বলুন, সেটাই আমার কাছে ইয়ে ছিল যে ফার্স্ট প্রায়োরিটি ওকে আমার বাঁচাতে হবে আর কিছু না। তো যাদের এই রোগটা আছে তারা কখনোই প্যানিক করবেন না, বিশেষ করে মানে এই এই যখন এটা বলে যে ডাক্তাররা যখন বলে এই স্টেজে আছে ওই স্টেজে আছে, একটু ঠান্ডা মাথায় যদি ট্রিটমেন্ট করা যায় না তবে ক্যান্সারও মানে কিওর হয়। এবং এটাই আমার সবচেয়ে বড় মানে এক্সাম্পল হচ্ছে আমার ওয়াইফ।